বেঙ্গল মাঠে চ্যাম্পিয়ন হলো সবুজ মেরুন, শুনতে কেমন লাগছে? হ্যাঁ ঠিক সেটাই হলো। আর ইয়ে ধোনি কি হুই জি গজব গ্রিপ যারা ফিফথ ডিভিশন চ্যাম্পিয়ন হলো এবং তারা লিগে 19 পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল। তারপরে লিগের পরে যে নক আউট, সেই নক আউটে তারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে জিতে তারা ফিফথ ডিভিশন চ্যাম্পিয়ন হলো, হারালো পাঞ্জাব স্পোর্টস ক্লাবকে। দেবাশিস সরকার, যিনি IFA-র ট্রেজারার, তার দলের নাম ছিল কালী মেমোরিয়াল। সেই কালী মেমোরিয়াল এখন BYS এভারগ্রিন ক্লাব, নাম বদলেছে কিন্তু ব্যাপারটা একই আছে। দেবাশিস সরকার থেকে এখন শঙ্কর রাউত, তিনি এই দলের দেখভাল করেন। মাথা থেকে পা পর্যন্ত মোহনবাগান সমর্থক এবং তারই স্বপ্নে আজকে সারথি হয়েছে গোটা দল। এবং তার সঙ্গে যুক্ত হয়েছেন রঞ্জন ভট্টাচার্য, তার যে অ্যাডামাস দল, সেই অ্যাডামাস দলে অনুশীলন করে এই ছেলেরা। এবং অ্যাডামাস তো একটা লীগ খেলে এবং তাদের এজ গ্রুপের আরেকটি দল, তারা কিন্তু এই দলকে সমৃদ্ধ করেছে। এবং দুর্দান্ত ফুটবল মাঠে, যে ফুটবলের নমুনা দেখে আমরা তো রীতিমতো অবাক। চলুন রঞ্জন ভট্টাচার্য কী বলছেন আর শঙ্কর রাউত কী বলছেন শুনে নিই। খুশির কোনো সীমা নেই, খুব খুশি। এবং এর টোটাল কৃতিত্ব আমাদের প্রথমে রঞ্জনদাকে দিতে হবে এবং আমাদের টিমের কোচ, প্লেয়াররা, তারা যা কঠোর অনুশীলন করেছে, একাগ্রতা দেখিয়েছে, ভালো খেলেছে বলে এটা হয়েছে। আমি হয়তো বাইরে থেকে সাপোর্ট দিয়েছি, কিন্তু প্লেয়াররা ভালো যদি না খেলতো আর যদি রঞ্জনদার মতন মানুষকে আমরা না পেতাম, হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর একটা আমি ধন্যবাদ জানাচ্ছি দেবাশিস সরকারকে, IFA-র যিনি ট্রেজারার, এভারগ্রিন ক্লাবের সচিব, তিনি হয়তো আমাকে যদি সুযোগ না দিত আমি এটা প্রমাণ করতে পারতাম না। রঞ্জনদা কী বলবে, তোমারই হাতে গড়া ছেলেগুলো আজকে এত সুন্দর ফুটবল খেলল? না অ্যাকচুয়ালি শঙ্কর রাউত হচ্ছে ভীষণ ফুটবল প্রেমী, ময়দানে একটি বড় ক্লাবের সমর্থক, প্রতিনিয়তই ফুটবল করবে এই একটা সবসময় বাসনা ছিল এবং ওর সাথে আমার রিলেশনশিপ এই ফুটবলকে কেন্দ্র করেই। সেই জায়গা থেকে প্রতিবারই বলে টিম, এবার দেবাশিস দা টিমটা আমাকে দায়িত্ব দিয়ে দেবে, তখনই শঙ্কর দেবাশিস দা আমরা একসাথে হয়ে যাই এবং হয়েই এখানে তখন আমি বলব, প্রথম দিনই বলেছিলাম আমাদের যা কোয়ালিটিফুল ছেলে আছে ওই এজ গ্রুপে, তো আন্ডার 16, তাতে যদি আমরা টিম করি আমরা চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই যদি সব ঠিকঠাক চলে। তো সেটাই, তারই একটা অ্যাকচুয়ালি এটা লং টার্ম প্রসেস, 3 বছর ধরে এই ছেলেগুলো আমাদের কাছে রয়েছে, তারই একটা সুফল হচ্ছে কী বলে এটা, এটা নয় যে আমরা ট্রায়াল দিয়ে টিম করেছি, 3 বছর ধরে কন্টিনিউ অ্যাডামাসের ভেতরে প্র্যাকটিস হয়, সেই প্র্যাকটিসের থেকেই এরা বড় হচ্ছে, সেই জায়গা থেকেই সাফল্য। তবে আগামী বছরের টার্গেট শঙ্কর রাউতের, যেটা হচ্ছে এই ক্লাবটাকে ফোর্থ ডিভিশন চ্যাম্পিয়ন করে আবার থার্ড ডিভিশনে নিয়ে যাওয়া, সেই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। পরাজিত হলেও রানার্স হওয়া কিন্তু কম কথা নয়। আমরা কথা বলেছিলাম পাঞ্জাব স্পোর্টসের সঙ্গে, তাদের কর্মকর্তারা কি বলছেন চলুন শুনে নেব। অবশ্যই এগুলো তো দেখো, খেলার মাঠে একদল হারে একদল জেতে এবং এর মধ্যে দিয়েই মানে লিগটাও চলে, এবং একটা ফুটবল হচ্ছে এমন একটা জিনিস 90 মিনিট চোখ ফেরাবার জায়গা থাকে না, সেটা বাচ্চাদেরই হোক আর বড়দের খেলাই হোক। ভালো খেলায় হার জিত আছে, একদল জিতবে একদল হারবে এটা তো মেনে নিতে হবে, আমরা একদলে জিতছিলাম যে কোনো কারণে হোক আমরা গোল খেয়েছি, ঠিক আছে। কিন্তু আমি ছেলেদের প্রতি থ্যাংক ইউ সবাইকে, যে এই লেভেলে ওরা যে ফুটবলটা ওরা খেলেছে, এসে প্রথম বছর কলকাতা আমার খেলতে এসছে এবং ওদের যেরম যেরম বলেছিলাম ওরা সেরম সেরম প্র্যাকটিস করেছে এবং করার পর ওরা আজকে এই জায়গায় পৌঁছেছে। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়তো হতে পারেনি, কিন্তু আমরা রানার্স হয়েছি এতেই আমরা খুশি। দুরন্ত ফুটবল খেলছে আন্ডার 16-এর ছেলেরা, এত দারুণ ফুটবল খেলতে পারে, আপনি যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। অবশ্যই এই দলের একটা গুরুত্বপূর্ণ ফুটবলার শেখ শামসুল ইসলাম, মধ্যমগ্রামের বছর 16-এর এই ছেলেটি একেবারে দরিদ্র পরিবার থেকে আসছে, ছেলেটি কিন্তু মোহনবাগানে খেলার স্বপ্ন দেখছে, জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছে। আমাদের সঙ্গে আলাপচারিতায় উঠে এলো সে কথা। দুর্দান্ত খেলা আজকের ম্যাচের শেখ শামসুল ইসলাম, মধ্যমগ্রামের বাড়ি। শামসুল, তুমি তোমার বাবা কি করে সবার আগে বলো? আমার বাবা কাজকাম বলতে একটা জৈব সারের কাজ আছে, ওখানেই কাজ করে বস্তা সেলাইয়ের, আর তেমন কিছু কাজ করে। আর আমার নিয়ে ছোটোবেলায় থেকে অনেক
চিন্তাভাবনা করেছে। আমিও এত দূর আসতাম না, আমার বাবার, মায়ের, আমার ফ্যামিলির, আমার স্যার, মধ্যম গ্রামের স্যার আছে, যা সাপোর্ট পেয়েছি ওরকম সাপোর্ট আমি মনে হয় অন্য ফ্যামিলিতে হলে আমি পেতাম না। আমি ছোটোবেলা থেকেই অ্যাডামাসে আছি, অ্যাডামাস থেকে একটা স্যার শঙ্কর স্যার দায়িত্ব নিয়েছে, নেওয়ার পরে আমাদের রঞ্জন স্যার তারপর জয়ন্ত স্যার, দেবাশিস স্যার আমাদেরকে ট্রেনিং করাতো। আমি এসেছিলাম অ্যাডামাসে বারাসাতে এসেছি, তখন আমার বয়স 12 বছর। হ্যাঁ, মোহনবাগানে স্যার খেলার স্বপ্ন আছে, আমরা এইভাবেই আস্তে আস্তে ডেভেলপ করবো, এইভাবে এগিয়েই যাব। আমাদের স্যারদের, আমাদের ডিসিপ্লিন মেনে আমাদের চলতে হয়। আমরা আগামী দিন ইচ্ছা আছে ইন্ডিয়া টিম খেলার।